হজরত ইদ্রিস আলাইসালাম জীবনে বহু মজেজা দেখান। এই মজেজাগুলোর মধ্যে একটি প্রধান মজেজা ছিল এই যে, তিনি যা কিছু ভবিষ্যদ্বাণী করতেন সেগুলো বহু বাস্তবে রূপ নিত। ইদ্রিস আলাইসালামের ইবাদত বন্দেগীতে খুশি হয়ে ফেরেস্তারা তাকে মাঝে মাঝেই আসমানে নিয়ে যেত। তেমনি একটি ঘটনা তার জীবনে সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনারূপে বিবেচিত ছিল। আজকে সেই মজার কাহিনী আপনাদের শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় ও দয়ে আপনারা সবাই ভালো আছেন। একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাসবিহ তাহলিল পাঠে মগ্ন ছিলেন। এমন সময় মালাকাউল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম একজন সাধারণ মানুষের বেশ ধরে এসে তার সামনে দাঁড়ালেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে যথাযথ আপ্যায়ন করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম পুরো বছর সিয়াম সাধনা করতেন এবং প্রতি সন্ধ্যায় তার ইফতারের জন্য জান্নাত থেকে খানা আসত। তিনি সেই জান্নাতি খাবার দ্বারা ইফতার করতেন। ইফতারের পর যেগুলো বেশি হতো সেগুলো আবার জান্নাতে চলে যেত। সেদিনও জান্নাত থেকে খাবার আসলে তিনি এগুলো দ্বারা ইফতার করেন এবং আগন্তুক মেহমানকেও সেগুলো খেতে দেন। কিন্তু মেহমানরূপ ফেরেস্তা মালাকাউল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম খাবার না খেয়ে সারা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিলেন। অতিথির আচার ব্যবহার দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। পরদিন সকালে হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ঘুরে ঘুরে আল্লাহ তাআলার নিদর্শনসমূহ দেখে আসি। ইদ্রিস আলাইহিসসালামের এই কথায় মেহমান রাজি হয়ে গেল এবং উভয়ে কিছু দূর যেতে না যেতেই হঠাৎ মেহমান বলে উঠলেন, চলুন ওই ক্ষেতটি থেকে আমরা কিছু ফল খাই। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এতে করে বেশ কিছুটা অবাক হয়ে ক্রোধের সুরে বললেন, আপনি তো দারুণ বিস্ময়কর মানুষ, রাতে আপনি হালাল খাবার খেলেন না, অথচ আপনি এখন পরের হক নষ্ট করে খেতে যাচ্ছেন। অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারেই নিষেধ। মেহমান তার কথায় কোনো প্রকার জবাব না দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর এক স্থানে কিছু ছাগল চড়তে দেখে মেহমান বলে উঠলেন, চলুন আমরা একটি ছাগল ধরে জবেহ করে খাই। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অন্যের ছাগল না বলে খাওয়া মহাপাপ, আপনি কি সেটাও জানেন না? এভাবে অতিথি তিন দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে থাকলেন। তার আচার আচরণ দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহের সৃষ্টি হলো, নিশ্চয়ই এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ হবেন না। তখন ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, আল্লাহর শপথ, আপনি আপনার প্রকৃত পরিচয় পেশ করুন। তখন মেহমান বললেন, আপনি ঠিকই ধরেছেন, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন ফেরেস্তা, আমার নাম মালাকাউল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বলে উঠলেন, আপনি কি দুনিয়ার প্রাণীগুলোর জান কবজ করে থাকেন? মালাকাউল মউত বললেন, হ্যাঁ। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তাহলে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকাউল মউত বললেন, না, আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি। মালাকাউল মউত আরও বললেন, আমার একান্ত ইচ্ছা যে আমার প্রস্তাবে আপনি দ্বিমত পোষণ করবেন না। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার প্রস্তাবে সম্মত আছি এই শর্তে যে আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদ ভোগ করাবেন। যদি আপনি তা করতে পারেন তাহলে আমার খুবই উপকার হবে, মৃত্যুর ভয়ে আমি আরও বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে পারব। মালাকাউল মউত বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমি তো কোনো কিছুই করতে পারি না, যেহেতু আপনার মৃত্যুর সময় এখনও উপস্থিত হয়নি, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়ে নিন, তাহলেই তো হয়ে যায়। মালাকাউল মউত তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলে মালাকাউল মউত তার জান কবজ করলেন। মৃত্যুর পর মালাকাউল মউত তাকে পুনরায় জীবিত করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে পুনরায় হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত করলেন। এবার মালাকাউল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ভাই, জান কবজের অনুভূতিটা আপনার কাছে কেমন মনে হলো? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই, কোনো জীবিত প্রাণীর গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত ছিলে ফেললে যেমনটি অনুভূত হয় ঠিক তেমনটি আমার মনে হলো। মালাকাউল মউত বললেন, ভাই ইদ্রিস আলাইহিসসালাম, আমি এ পর্যন্ত যত প্রাণী জান কবজ করেছি তার মধ্যে আপনার মতো এতটাও সহজে কোনো প্রাণী জান কবজ করিনি। এরপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই মালাকাউল মউত, আমার মনে দোজক দেখার দারুণ কৌতূহল জন্মেছে।
ভাই মালাকুল মউত, আপনি যদি আমাকে দোজখ দেখাতেন তাহলে আমি ইবাদত আরও বেশি বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাবে সম্মত হয়ে মালাকুল মউত দোজখের দরজা পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর এবার বললেন, ভাই মালাকুল মউত, আমার মনে জান্নাত দেখারও বাসনা জেগেছে। আপনি যদি আমার এ সাতটিও পুরা করে দিতেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। তখন মালাকুল মউত বললেন, আপনি যদি আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন যে আপনি জান্নাত দেখার পর আবার আমার কাছে ফিরে আসবেন তাহলে আমি আপনাকে জান্নাত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মালাকুল মউতকে বললেন, আমি আপনার শর্তে রাজি আছি। তখন মালাকুল মউত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাতের দরজায় পৌঁছে দিল। তিনি জান্নাতে প্রবেশ করে কিছু সময় ঘোরাফেরা করলেন, তারপর ফিরে এসে স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করেন এবং আজরাইল আলাইহিসসালামকে বললেন, দেখুন, আমি আপনার কথা মতো ভিতরে গিয়েছি, আবার আপনার সাথে ওয়াদা রক্ষার্থে বাহিরে বের হয়ে এসেছি। একথা শুনে আজরাইল আলাইহিসসালাম মাথা নেড়ে বললেন, শুক্রিয়া। কিন্তু এই কথাবার্তা হতে না হতেই চোখের পলকে হযরত ইদ্রিস আলাইহিসসালাম প্রচণ্ড গতিতে জান্নাতে প্রবেশ করলেন। মালাকুল মউত তাকে ডেকে বলতে লাগলেন, ভাই ইদ্রিস, কেন আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন? তাড়াতাড়ি বের হয়ে আসুন, আমি আবার আপনাকে পৃথিবীতে রেখে আসি, আমার যে বহুত কাজ আছে। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বলে উঠলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীকেই একবার মৃত্যুর স্বাদ নিতে হবে এবং একবার জাহান্নাম না দেখে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ নিয়েছি এবং জাহান্নামও দেখেছি, তারপর জান্নাত থেকে বের হয়ে আপনার সাথে যে ওয়াদা করেছি সেটাও রক্ষা করেছি। সুতরাং এখন আমি আর জান্নাত থেকে বের হব না, এবার আপনি আপনার কাজে যেতে পারেন।